মালদার হাবিবপুর থানার অন্তর্গত কান্তুরকা গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্রাট অসুরের মূর্তি তুলে পুজো ও শ্রদ্ধা জ্ঞাপন চলল। দুর্গাপুজো বাংলার মানুষদের কাছে উৎসবের দিন হলেও এই বাংলারই বেশ কিছু মানুষের কাছে তা দুঃখের দিন বলে পরিচিত। এই বাংলাতেই দুর্গাপুজোর দিনগুলোকে দুঃখের দিন হিসেবে গণ্য করে অসুরের স্মরণ সভা পালন করা হয় আদিবাসী অধ্যুষিত বিভিন্ন গ্রামে। এমনকি এখানে অনেক আদিবাসী সম্প্রদায় অসুরকে সম্রাট বলেন, তার শ্রদ্ধায় অসুর মূর্তির পুজোও করা হয়। অসুরকে রাক্ষস রূপে দেখানো হলেও বা অসুরকে অশুভর প্রতীক হিসেবে ধরা হলেও এরা তা মানতে নারাজ। এঁদের দাবি, অসুর ছিলেন আদিবাসী সম্প্রদায়ভুক্ত, আর এখনও পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় পাশাপাশি ভারতবর্ষের ঝাড়খণ্ড ও অন্যান্য এলাকায় অসুর সম্প্রদায়ের লোকজন বসবাস করছেন। এরা দুর্গাপুজোর দিনগুলোতে বাড়ির থেকে বের হন না। অসুর পুজোর উদ্যোক্তারা জানালেন, গ্রন্থের মধ্য দিয়ে সেটা হয়তো জানি ততদিন ধরে, কিন্তু এটা স্মরণসভাটা সেই উদ্দেশ্যেই করা যে কোনোরকম কন্ট্রাডিকশনে না গিয়ে অসুর সম্প্রদায়ের, এরাও যে একটা সম্প্রদায় আজও যে ওরা বর্তমান আছে এবং অনার্য এবং আর্য গোষ্ঠীর একটা তথাকথিত যদি ডিটেলসে যাওয়া যায় তাহলে সেই অনুযায়ী এরা কিন্তু কোনো রাক্ষস খকস না, সেটাকে হয়তো আমাদের মতাদর্শ অনুযায়ী বা অন্যান্য মতাদর্শ অনুযায়ী আমরা জেনে এসেছি, কিন্তু প্রাক ইতিহাস থেকে ঘেটে যেটুকু জানছি যে সেটা নয়। আজও দুর্গাপূজার দিনে অসুর সম্প্রদায়ের লোকগুলো কিন্তু বেড়ায় না বা সেদিন শোকসভা অনুযায়ী করে স্মরণসভা করে, এই হচ্ছে ঘটনাটা। কলকাতা 24/7 মালদা।